কানাডায় প্রধানমন্ত্রী আজই যোগ দিচ্ছেন G7 আউটরিচ সম্মেলনে, বৈঠক করবেন বিশ্ব নেতাদের সাথে। মহাসড়কের অবস্থা ভালো, ঈদ যাত্রায় ভোগান্তি হবে না আশ্বস্ত করলেন মন্ত্রী, মাঠে থাকার ঘোষণা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত অবশেষে বললেন সুচি, বাংলাদেশের সাথে সমঝোতার ভিত্তিতে প্রত্যাবাসন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9:21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। কানাডায় G7 সম্মেলনের দ্বিতীয় দিনে ইকুয়ালিটি অ্যাডভাইসরি কাউন্সিলের সদস্যদের সঙ্গে 7 দেশের নেতাদের বৈঠক চলছে। এরপর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক করবেন কানাডার প্রধানমন্ত্রী সহ G7 নেতাদের সঙ্গে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। G7 সম্মেলনের দ্বিতীয় দিন শুরুতেই লিঙ্গ বৈষম্য দূর করা ও নারীর ক্ষমতায়ন নিয়ে G7 এর জেন্ডার ইকুয়ালিটি অ্যাডভাইসরি কাউন্সিলের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বৈঠক। ওয়ার্কিং সেশনের দ্বিতীয় দিনে বিশ্ব চলমান ইস্যু নিয়ে কথা বলবেন ইউরোপীয় ইউনিয়ন সহ 7 দেশের নেতারা। এর আগে সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে G7 এর অন্য নেতাদের অবস্থানগত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে ইরান ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে। G7 এর সদস্য হিসেবে রাশিয়াকে ফিরিয়ে আনতে ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন অন্য নেতারা। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের কর আরোপের বিষয়েও ভিন্নমত পোষণ করেন বাকি সদস্যরা। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে বিষয়টি পুনর্বিবেচনার কথা ভাবছেন ট্রাম্প। এদিকে সম্মেলনে আউটরিচ অধিবেশনে যোগ দিতে এখন কুইবেকে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কানাডায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানান টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল নাইমুদ্দিন আহমেদ সহ অন্যরা। ওই দিন রাতে G7 অতিথিদের সম্মানে গভর্নর জেনারেলের নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা। সফরে G7 এর নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে আনার আলোচনা হতে পারে। 4 দিনের এ সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা। জুলি মল্লিক, 21 টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে ধারণা তার ব্যক্তিগত চিকিৎসকদের। বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে পর্যবেক্ষণ তুলে ধরেন তারা। চিকিৎসক FM সিদ্দিকী জানান, আগামীতে আবারও স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপি চেয়ারপারসনকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে সুপারিশ করেছেন তারা। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষকে 4 পৃষ্ঠার একটি সুপারিশমালাও দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। জুনের 5 তারিখে উনি হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে মানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, যে সামনে তার একটা বড় ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা 4 পৃষ্ঠার একটা মেডিকেল রিপোর্ট দিয়েছি, যেখানে সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে যে কি ঘটেছে এবং কি হচ্ছে এবং কি সামনে তার কি ট্রিটমেন্ট করা উচিত। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে কোনো ধরনের যানজট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বাস টার্মিনালগুলোর ভিজিলেন্স টিম গঠন সংক্রান্ত সভায় তিনি একথা বলেন। অন্যবারের তুলনায় এবার রাস্তার অবস্থা বেশ ভালো বলে জানান মন্ত্রী। রিয়াজ সুমনের রিপোর্ট। সড়কের বেহাল দশার কারণে প্রতিবার ঈদেই ঘরমুখো মানুষকে পোহাতে হয় যন্ত্রণার ভোগান্তি। তবে এবার সে সমস্যা উত্তরণে সরকার আগে ভাগে প্রস্তুতি নেয়। সড়ক মহাসড়কের চিত্র অনেকটাই পাল্টেছে। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান সড়কের অবস্থা এবার অনেক ভালো। গত কয়েকবারের তুলনায় রাস্তা সড়ক মহাসড়কের অবস্থা ভালো। আমি আশা করি ঈদের সময় সড়ক পথে সড়কের জন্য কোনো যানজট হবে না এবং সড়কে রাস্তা সচল আছে। ঈদ যাত্রায় বাস মালিকদের ফিটনেস বিহীন গাড়ি না নামানোর অনুরোধ জানান মন্ত্রী। ফিটনেস একদম নেই, লক্ষ্য চক্কর
এগুলো রাস্তা নাম নামানো মানে কি? আমরা মানুষত্বায় উৎসাহিত করছি, তো অ্যাক্সিডেন্ট তো আর থেমে নেই, প্রতিদিনই লেগে আছে। ভিআইপিদের উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা 10 জন ভিআইপির জন্য লক্ষ 10 লক্ষ মানুষ কষ্ট করছে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। সংকট সমাধানে বিদেশি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাপানের প্রভাবশালী মিডিয়া আসাহি শিম্বুনকে এসব কথা জানান মিয়ানমারের নেতা অং সান সুচি। সাবরিনা মমতাজের প্রতিবেদনে বিস্তারিত। গত বছর আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর নারকীয় তাণ্ডবে ভিটে ছাড়া 7 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি। প্রশ্ন ওঠে শান্তিতে নোবেল জয়ী সুচির ভূমিকা নিয়েও। এবার রোহিঙ্গা ইস্যুতে জাপানি মিডিয়া আসাহি শিম্পুনের মুখোমুখি হন সুচি। বললেন, এই মানবিক সংকট সমাধানে যে কোনো বিদেশি আইন বিশেষজ্ঞের পরামর্শ নিতে আগ্রহী নেপিদ। আন্তর্জাতিক মহলের সহযোগিতাও চাইলেন তিনি। সুচি বললেন, বাংলাদেশ মিয়ানমার সমঝোতা অনুযায়ী ভিটে ছাড়া নাগরিকদের ফিরিয়ে নেবে নেপিদো। মিয়ানমারের এই নোবেল পিস লরিয়েটের দাবি এক রাতে শান্তি আনা সম্ভব নয়। রোহিঙ্গা সংকট নিয়ে নেপিদোর নিজস্ব দৃষ্টিভঙ্গি আলাদা বলেও দাবি করেন তিনি। সাবরিনা মমতাজ, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উৎপাদনশীল খাতে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি FBCCI এর। শুধু রেস্তোরাঁই নয়, নামি দামি বেকারিতেও ভেজাল, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে ভোক্তা। দেখছেন রাত 9টার 21 সংবাদ। কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে সব উৎপাদনশীল খাতে 2.5% আয়কর কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। দুপুরে FBCCI মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর এই সংবাদ সম্মেলন। বছরের শুরু থেকেই জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়নের তাগিদ দেন সংগঠনের সভাপতি। সবকিছুর আকার বৃদ্ধি পাবে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর 40% থেকে কমিয়ে 37.5%কে ইতিবাচক বলছে FBCCI। অন্য সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কর্পোরেট কর সমান করার তাগিদ সভাপতির। কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে আমরা অন্যান্য উৎপাদনশীল খাতেও তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানি কর্পোরেট ট্যাক্স 2.5% কমানোর জন্য অনুরোধ করছি। জিডিপির প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যাংক থেকে সরকারি ঋণের কারণে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তি যেন প্রতিবন্ধকতা না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানান তিনি। ব্যাংক খাতের উপর নির্ভরশীলতা উৎপাদনশীল খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংক এগুলো বাস্ট করতে যাচ্ছে। এগুলোর জন্য যারা দায়ী তারা অনেকেই এখন বিচারাধীন আছেন। যারা উইলিংলি ব্যাংকের টাকাকে তসরুপ করার জন্য ব্যাংকের টাকাকে রবারি করেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। করদাতাদের হয়রানি বন্ধে আইনের সংশোধনের দাবি জানান FBCCI সভাপতি। রপ্তানি খাতে 0.70% উচ্চ করের প্রজ্ঞাপনটি অব্যাহত রাখার দাবি জানান তিনি। দক্ষ অভিজ্ঞ কর প্রশাসন ব্যতীত এটি অর্জন বেশ কঠিন সাধ্য হবে বলে আমরা মনে করি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ।
খাদ্যে ভেজাল ভয়াবহ রূপ নিয়েছে। এখন আর শুধু রেস্তোরাঁতেই নয়, ভেজালের তালিকায় রয়েছে নামি দামি কনফেকশনারিও। পচা বাসি মাংস দিয়ে বানানো হচ্ছে শর্মা, কিমা, স্মোকড গ্রিলের মতো লোভনীয় খাবার। এছাড়া বিস্কুট, রুটি ও অন্যান্য খাদ্যে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। এসব কেমিক্যাল জন্ম দিচ্ছে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ। দেখুন আকবর হোসেন সুমনের অনুসন্ধানী প্রতিবেদন। মানসম্মত খাবারের আশায় বাড়তি টাকা খরচ করে নামি দামি রেস্তোরাঁ যান অনেকে। খাবারের বৈচিত্র্য, রং আর ঘ্রাণ আকৃষ্ট করে ভোক্তাদের। তবে এত সুস্বাদু এবং লোভনীয় খাবার যেখানে তৈরি হচ্ছে, সেই রান্নাঘরের চিত্র পুরোটাই ভিন্ন। স্যাঁতস্যাঁতে মেঝেতে কাঁচা সবজি, মাছ আর কড়াইয়ে বহুবার ব্যবহৃত ভোজ্য তেলের ছড়াছড়ি। ভেজালের বাইরে নেই নাম করা কনফেকশনারিগুলো। কেক বানাতে ব্যবহার করা হয় কাপড়ের রং, যা মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে। ডাই অ্যান্ড আদার থিংস, হেভি মেটালস, এগুলো কিন্তু কার্সিনোজেনিক। হয়তো আমি এই মুহূর্তে পেটের পীড়া আক্রান্ত হচ্ছি না, এই মুহূর্তে জন্ডিস আক্রান্ত হচ্ছি না, কিন্তু ইন দ্য লং রান এগুলো তো নানা রকম জটিল রোগ এবং এমনকি হয়তো শরীরে যেখানে ক্যান্সারের কারণ হয়ে যেতে পারে। এদিকে রাজধানীর অধিকাংশ হোটেলে উচ্ছিষ্ট মাংস দিয়ে তৈরি করা হয় শর্মা, কিমা, বার্গার এবং স্মোকড গ্রিল। পাঙাশ মাছ কেটে প্রক্রিয়াজাত করে চালিয়ে দেওয়া হয় কোরাল মাছ বলে, এসব স্বীকারও করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই তো পাঙ্কাশটাকে আর কি কোরাল বলে তখন চালানো হয় আর কি, চামড়া উঠায় এসতে আমরা খাই পাঙ্কাশ মাছ, ভালো লাগে না। কোরাল মাছ আছে না মেনুতে? তবে রমজানে ভেজাল বিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান, করা হচ্ছে জেল জরিমানা, এনফোর্সমেন্ট, মনিটরিং, ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস বিল্ড আপ, প্রশিক্ষণ, সব কিছু মিলে যদি সমন্বিতভাবে চলে তাহলে হয়তো এই ভেজালের মাত্রাটা অনেক নিচে নেমে আসবে বা আমরা বলতে পারি যে শূন্যের কোঠায় চলে আসবে। সংশ্লিষ্টরা বলছেন ভেজাল রোধে সবার আগে প্রয়োজন ব্যবসায়ীদের নৈতিক মূল্যবোধ আর ভোক্তার সচেতনতা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত থাকছে রাত ১০টায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সুপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য হাতিয়ে নিয়েছে চীন, মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ। মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের নারীরা। আর এর সাথে শেষ করছি রাত ৯টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কানাডায় প্রধানমন্ত্রী আজই যোগ দিচ্ছেন G7 আউটরিচ সম্মেলনে, বৈঠক করবেন বিশ্ব নেতাদের সাথে। মহাসড়কের অবস্থা ভালো, ঈদ যাত্রায় ভোগান্তি হবে না, আশ্বস্ত করলেন মন্ত্রী, মাঠে থাকার ঘোষণা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত অবশেষে বললেন সুচি, বাংলাদেশের সাথে সমঝোতার ভিত্তিতে প্রত্যাবাসন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত ১১টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।